টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর রাগ আজ বলিভিয়ার উপর ছেড়েছে আর্জেন্টিনা ঘরের মাঠ মনোমেন্তালে লিওনেল মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সেটাও আবার ম্যাচটাকে এক পেশে বানিয়ে হ্যাট্রিকের সঙ্গে দুটি গোলে অ্যাসিস্টো করেছে মেসি আর্জেন্টিনার হয়ে বাকি তিনটি গোল করেছেন হুলিয়ান অ্যালভারেস লওতারো মার্তিনেস ও থিয়াগো আলমাদা আর্জেন্টিনা যে আজ আক্রমণাত্মক ফুটবল খেলবে সেটা একাদশ দেখে বোঝা গিয়েছিল আক্রমণ ভাগে মেসির সঙ্গে আলভারেস ও মার্তিনেসকে নামান স্কালোনি পুরো ম্যাচে আর্জেন্টিনা কতটা দাপটে ফুটবল খেলেছে সেটা স্কোর লাইনেই বলে দিচ্ছে ম্যাচের বাহাত্তর শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার পায়ে বলিভিয়ার চার শটের বিপরীতে আর্জেন্টিনা শট নিয়েছিল চোদ্দটি যার দশটি ছিল গোলমুখে ম্যাচের ৩৩ মিনিটে প্রায় দ্বিতীয় গোলের দেখা পেয়েছিলেন মেসি বক্সের বাইরে থেকে নেয়া আর্জেন্টাইন মহাতারকার ফ্রি কিক বাদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভিসকারা এই যাত্রায় বলিভিয়ার রক্ষা পেলেও দশ মিনিট পর মেসিকে ঠেকাতে পারেনি তারা তবে এবার নিজে গোল করেননি সাবেক বার্সা তারকা করিয়েছেন লওতারো মার্তিনেসকে দিয়ে প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা এ গোলেও জড়িয়ে আছে মেসির নাম প্রথমার্ধের যোগ করার সময়ে মেসির ফ্রি কিকে স্কোর লাইন তিন করেন হুলিয়ান আলভারেস এই জয়ে দশ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে বলিভিয়া